হোসেন মোহাম্মদ ইরশাদের মৃত্যুর পর থেকেই এ নিয়ে বিভিন্ন রকম আলাপ আলোচনা চলছে পক্ষে বিপক্ষে বিভিন্ন রকম কথাবার্তা চলছে আমরা ফেসবুকে এবং সোশ্যাল মিডিয়ায় এরকম স্ট্যাটাস বা এরকম কথা দেখেছি যে ফেরাউনের মৃত্যু হয়েছে ইরশাদের মৃত্যুকে নিয়ে ফেরাউনের মৃত্যুর সাথে তুলনা করা হয়েছে যা চরম দুঃখজনক ব্যাপার একটা মানুষের দোষগুণ থাকতেই পারে ভুল যেটা ভুলই অন্যায় যেটা অন্যায় আমরা হোসেন মোহাম্মদ এরশাদের শেষ জীবনে এসে যে ভুলগুলি করেছেন সেই ভুলের সাফাইও গাইব না ভুলকে আমরা শুদ্ধও বলবো না ভুল অবশ্যই ভুল তথাপি আমরা আজকে বলবো যেহেতু একটা মানুষ দুনিয়া থেকে চলে গেছে আমি একজন মুসলমান প্রত্যেক মুসলমানেরই এটা নীতি নৈতিকতার মধ্যে পড়ে যে তার ভুলগুলি নিয়ে আলোচনা না করে তার শুদ্ধগুলি নিয়ে আলোচনা করা এবং তার জন্য দোয়া করা এবং যদি ভুলের মধ্যে এমন কোনো মানে পরিবর্তন পরিবর্তনের দরকার পড়ে সেটা নিয়ে কাজ করা সেটা ভিন্ন ব্যাপার বাকি মুখরোচক আলাপ আলোচনা সোশ্যাল মিডিয়া তার বিরুদ্ধে বদনাম করা বা তার যথা যদি ভুল থাকে সেই ভুলটা নিয়েও আলোচনা করা এটা মুসলমানের নীতি নৈতিকতার মধ্যে পড়ে না আমলের মধ্যে পড়ে না এবং এটা গুনাহের কাজ যাই হোক আমরা আলোচনার মূল পয়েন্টে যাই আমাদের হাতে হোসেন মোহাম্মদ ইরশাদ সম্পর্কে যে কাজকর্মের একটা লিস্ট এসেছে সেটা আমরা ছোট করে এতটুকু বলতে পারি এখানে আছে এরকম ইসলাম ও পল্লী বন্ধু এখানে সময় দেওয়া হয়েছে উনিশশো বিরাশি থেকে উনিশশো পর্যন্ত তো এখানে প্রায় নয় বছরের একটা সময় আমরা দেখতে পাই এবং সেখানে প্রায় দশটি বিষয় আলোচনা করা হয়েছে আমরা তার থেকে সামান্য কয়েকটি বিষয় চার পাঁচটি বিষয় নিয়ে আলোচনা করব তবে দশটি বিষয়ের লিস্ট আমরা শুনে নিতে পারি এক নম্বরে বলা হয়েছে রাষ্ট্রধর্ম ইসলাম করা এটা হুসাইন মোহাম্মদ ইরশাদ রাষ্ট্রধর্ম ইসলাম করেছেন এবং দুই নম্বরে বলেছেন সংসদে বিসমিল্লা বহাল রাখা এটা হোসেন মোহাম্মদ ইরশাদ করেছেন এবং তিন নম্বরে উনি করেছেন শুক্রবারে সাপ্তাহিক ছুটি করা এটা আমাদের আসলে ছিল না আগে আগে ছিল রা রবিবারে সাপ্তাহিক চুরি সেটা শুক্রবারে উনি করেছেন এবং চার নম্বরে করেছেন ইফতদায়ী মাদ্রাসার স্বীকৃতি প্রদান করেছেন এবং পাঁচ নম্বরে করেছেন জাকাত বোর্ড ও জাকাত তহবিল গঠন করা এটার একটা বোর্ড গঠন করেছেন এবং ছয় নম্বরে আলিয়া মাদ্রাসাগুলোকে এমপিওভুক্ত করা এটা উনি করেছেন এবং সাত নম্বরে মসজিদের পানি ও বিদ্যুৎ বিল মৌকুফ করা এটা উনি করেছেন এবং আট নম্বরে বাইতুল মকরম মসজিদকে জাতীয় মসজিদ হিসেবে ঘোষণা করেছেন নয় নম্বরে মসজিদের ইমাম ও মোয়াজ্জিন সাহেবদের ভাতা প্রদানের ব্যবস্থা করেছেন এবং দশ নম্বরে রেডিও টিভিতে পাঁচ নামাজের আজান প্রচারের ব্যবস্থা উনি করেছেন এই দশটি কাজ মোটামুটি একটা আলোচনায় আসছে আমাদের কাছে এরকম একটা তথ্য আসছে যে আমরা এটা নিয়ে আলোচনা করছি এর বাইরেও অনেক ভালো কাজ থাকতেই পারে তো এই দশটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব না আমরা পাঁচটি বিষয় নিয়ে আলোচনা করব তবে প্রথম যে বিষয়টা রাষ্ট্রধর্ম ইসলাম করা এ বিষয়ে আমরা স্টুডিওতে অন্য প্রোগ্রাম করেছি সেটা আপনারা সেখান থেকে দেখে নেবেন যে রাষ্ট্রধর্ম ইসলাম করে উনি কতটা ভালো করেছেন বা সেটা কি দরকার ছিল আমাদের জন্য সে ব্যাপারে লম্বা আলোচনা হয়েছে আমরা সেদিকে যাবো না শুধু এতটুকু বলে রাষ্ট্র রাষ্ট্রধর্ম ইসলাম যদি ইরশাদ না করতেন তাহলে হয়তো আজকে আমরা এতটুকু ভালো মুসলিম সমাজ থাকতে পারতাম না বাস এখানে আমি আর এর চাইতে বেশি কিছু বলতে চাই না আমরা ওই ভিডিওতে আলোচনা করেছি সেই বলবো না দ্বিতীয় বিষয় যেটা সংসদে বিসমিল্লা বহাল রেখেছেন সংসদ এটা জাতীয় সংসদটা আমাদের সকলের সম্পদ আমাদের সকলের আস্থার জায়গা এবং আমাদেরকে মনে রাখতে হবে এটা নব্বই পার্সেন্ট বা পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ সেখানে ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম সংসদ সদস্যরা হলো মুসলমান তো একজন মুসলমানের কর্মটা বিসমিল্লার মাধ্যমে শুরু হবে এটাই স্বাভাবিক এবং বিসমিল্লা বহাল থাকা বা বিসমিল্লা ইয়েতে থাকা এটা আমাদের নীতি নৈতিকতা না শুধু এটা আমাদের জরুরিও এবং রহমত বরকত আসার জন্য এটা জরুরি সেই ক্ষেত্রে আমরা বলবো সংসদে বিসমিল্লা বহাল রাখা এটা একটা গুরুত্বপূর্ণ কাজ ভালো কাজ উনি করেছেন এবং তিন নম্বর যে বিষয়টা আমরা বলব শুক্রবারের সাপ্তাহিক ছুটি উনি যেটা করেছেন এটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ দেখুন একজন মুসলমান হিসেবে আপনার এই বিষয়টা আপনার মাথায় আসবে যে শুক্রবার আমাদের জুমার নামাজ আছে বাড়তি কিছু আমল আছে এবং শুক্রবার আমাদের সাপ্তাহিক ঈদের দিনও বলা চলে এবং শুক্রবার সপ্তাহের মধ্যে খুব ভালো একটা দামি দিন এই হিসেবে যদি আমাদের শুক্রবার ছুটি না থাকে যদি রবিবার ছুটি থাকে শুক্রবার অফিস থাকে তো মানুষ কিভাবে করে এই আমলগুলি ভালো করে করবে এটা সম্ভব ছিল না এবং প্রয়োজনের তাগিদেই তখন করা হয়েছে কেউ বিরোধিতা করলে সেটা তার ব্যাপার সেটা তার তার জায়গা থেকে সে করবে বাকি শুক্রবার ছুটিটা এটাই হওয়া দরকার ছিল এবং সেটাই হোসেন মোহাম্মদ এরশাদ করেছেন আজকের এই টপিক থেকে আলোচনা থেকে আমরা আজকে মানে বাংলাভাষী সকলকে বলবো যে উনি যে শুক্রবার ছুটির দিন করেছেন এটার জন্য আমাদের সকলের সুক্রিয়া আদায় করা উচিত এবং ওনার জন্য অনাবরত দোয়া করা উচিত যেহেতু কর্মটা ভালো এবং আমাদের এবাদতের জন্য এটা যায় এবং দরকারও ছিল এবং খুব বেশি জরুরি দরকার ছিল তো তিন নম্বরে উনি সাত সাপ্তাহিক ছুটি যেটা শুক্রবার করেছেন সেজন্য ওনার জন্য আমরা দোয়া করি এবং আমরা সকলে এই জিনিসটাকে রেসপেক্ট করবো এবং এই কাজগুলি এরকম ভালো কাজ আমরা করার চেষ্টা করব চার নম্বরে উনি যেটা করেছেন ইত্যাদি মাদ্রাসায় স্বীকৃতি প্রদান করেছেন এবং পাঁচ নাম্বারে জাকাত বোর্ড ও জাকাত তহবিল গঠন করেছেন এবং আলিয়া মাদ্রাসাগুলোকে এমপিওভুক্ত ভুক্ত করেছেন সাত নাম্বারে গিয়ে মস্ত মসজিদ মসজিদের পানি ও বিদ্যুৎ বিল মকুফ করেছেন এইটা আসলে আমাদের অত্যন্ত জরুরি দরকার ছিল আপনি বাংলাদেশের মানুষ হলে অবশ্যই আপনার জানা থাকবে যে বাংলাদেশে ম্যাক্সিমাম মসজিদ এখনও পর্যন্ত কমিটি চালাইতে হিমশিম খায় বিদায় বিভিন্ন জায়গায় চাঁদা তুলতে হয় যেটা আমাদের জন্য দৃষ্টিকটুও বটে তো সেই ক্ষেত্রে মসজিদের পানি এবং বিদ্যুৎ বিল মৌকুফ করাটা এটা তখনও দরকার ছিল এখনও দরকার এখানে একটু সম্পূরক আলোচনা এভাবেই করা চলে এই বাংলাদেশ একটা গরিব দেশ এই দেশের মধ্য থেকে আমরা দেখি সংস্কৃতির নামে এবং বেহায়া নামে বেলেল্লাপানার নামে হাজার হাজার কোটি টাকা অন্য লাইনে চলে যায় যেমন শিল্পকলার নামে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে বিভিন্ন প্রদর্শনীর নামে হাজার কোটি টাকা চলে যায় যেটা আমাদের একজন গরিব দেশের জন্য কোনোভাবেই এটা যায় না তারপরেও এগুলি চলে যাচ্ছে সেই ক্ষেত্রে রাষ্ট্রীয় সম্পদ থেকে মসজিদের পানি এবং বিদ্যুৎ এটা কোনো বেতনের বিষয় না পানি এবং বিদ্যুৎ এই বিলটা মৌকুফ করা অত্যন্ত জরুরি দরকার ছিল যেটা উনি করেছেন এজন্য আমরা আসলে সুক্রিয়া আদায় করবো এত মসজিদকে জাতীয় মসজিদ ঘোষণা করেছেন এবং ইমাম মজ্জিদের ভাতা প্রদানের ব্যবস্থা করেছেন রেডিও টিভিতে পেপায আদানের ব্যবস্থা করেছেন আমরা এই বিষয়গুলি ডিপে যাব না শুধুমাত্র দুইটা বিষয় আমরা হাইলাইট করব একটা বিষয় হলো শুক্রবার সাপ্তাহিক ছুটি আর বিষয় হলো মসজিদের পানি ও বিদ্যুৎকে মৌকুফ করা এই বিষয়গুলি আসলে অত্যন্ত জরুরি ছিল এবং এই বিষয়গুলি আমাদের মনে রাখা দরকার আলোচনা। টানবো এই বলে যে বাংলাদেশে হুসাইন মোহাম্মদ ইরশাদ অনেকে বলে থাকেন যে উনি নিজের স্বার্থের জন্য করেছেন অথবা সাপোর্ট পাওয়ার জন্য করেছেন আমরা বলবো সাপোর্টের জন্য হোক আর স্বার্থের জন্য যে কারণেই হোক আমাদের মুসলিম সমাজের তো উপকার হয়েছে সাধারণ মুসলিমদের নামাজ পড়তে উপকার হয়েছে ছোটো ছোটো মসজিদগুলির কমিটি কত কষ্ট করে মসজিদ চালায় এটা আমাদের সকলের জানা থাকার কথা সেখানে মসজিদ কমিটির হেল্প হয়েছে এবং এই দান অনুদানটা এই টাকাটা সরকারি কোষাগার থেকে আল্লাহর রাস্তায় যাওয়া মানে আমাদের সকলের জন্য মানে তক খুলে যাওয়া সকলের জন্য দানের সওয়াব পাওয়া সেই হিসেবে কাজগুলি ভালো হয়েছে সাথে সাথে আমরা এই আবেদনটা আজকের আলোচনার মাধ্যমে আমাদের সরকার প্রধান এবং বিরোধী দলীয় প্রধান এবং দায়িত্বশীল যারা আছেন রাজনীতিবিদ যারা আছেন এবং সরকার এর মানে সরকারের দল বিরোধী দলের বাইরেও যারা রাজনীতিবিদ আছেন সকলের কাছে আমাদের আবেদন থাকবে এটা মুসলমানের দেশ এই ক্ষেত্রে এখানে ক্ষমতা ক্ষমতায় টিকে থাকতে হলে এখানে ক্ষমতা করতে হলে অর্থাৎ এখানে রাষ্ট্র পরিচালনা করতে হলে অবশ্যই মুসলমানদের বিষয়গুলিকে ধর্মীয় বিষয়গুলিকে গুরুত্বের সাথে দেখে তারপর সামনে আগাতে হবে তাহলে আমরা মনে করি যে আপনার আপনাদের যে কেউ রাষ্ট্র পরিচালনায় থাকবে যখনই যে থাকবে তাদের রাষ্ট্র পরিচালনা সহজ হবে এবং মুসলমানদের পক্ষ থেকে কোনো সে থাকবে না কোনো এক্সট্রা চাওয়া পাওয়া থাকবে না ধর্মীয় বিষয় আমরা আলোচনার ইতি টানবো এই বলে হুসাইন মোহাম্মদ ইরশাদের জীবনে অনেক ভালো কর্ম রয়েছে তার মধ্য থেকে যে কয়টা বিষয় আমরা সামনে আনলাম এই কয়টা বিষয় আল্লাহরবুল্লা আলমিন ওসিলা করে ওনার জীবনের গুণাখাতাগুলিকে মাফ করে দেয় এবং আমরা যারা এর সাথে যুক্ত রয়েছি যে কোনোভাবেই হোক না কেন যেমন আমরা কিভাবে যুক্ত যেমন উনি মসজিদ মসজিদের বিদ্যুৎ বিল পানির বিল মকুফ করেছেন তো এটা তো আপনার আমার টাকা উনি করেছেন কিন্তু টাকাটা তো আপনার আমার তো দানের স্বাভাবিক কিন্তু আপনি আমিও পাচ্ছি এই হিসেবে আমরা মানে সার্বিক সহযোগিতা করব এবং খুশি থাকব এবং সব অবস্থায় ধর্মীয় বিষয়সহ মানবতার দিক বিবেচনা করে দেশ গঠনে এবং দেশের জনগণের কল্যাণে আমরা সব সময় নিজেদেরকে নিবেদিত প্রাণ হিসেবে কাজ করার চেষ্টা করব ভাই ভাই মিলেমিশে কাজ করার চেষ্টা করব আল্লাহ আল্লাহরাবু আলমী আমাদের সকলকে সুন্নত মোতাবেক জীবন পরিচালনা করার এবং মানবতার কল্যাণে খেদমত করার তৌফিক দান করে প্রত্যেক শেষ করব শেষ করার আগে মিনার টিভির জন্য বলে যাব মিনার টিভি সার্বক্ষণিকভাবে ইসলাম প্রচারে কাজ করে যাচ্ছে এই টিভির সাথে আপনারা থাকুন এই মিনার টিভিকে আপনি সাবস্ক্রাইব করুন লাইক দিন পাশে রাখুন পাশে থাকুন কমেন্টস করুন এবং এই ভিডিও আপনারা পেতে চাইলে সার্বক্ষণিক মিনার টিভির বেল আইকনে আপনি প্রেস করে রাখুন যাতে করে মিনার টিভি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে আপডেট মেসেজটা চলে যায় আল্লাহ রাবুল আলমীর আমাদের সকলকে কবুল করুক এই প্রত্যয় শেষ করবো আসসালামু আলাইকুম ও রহমতুল্লি ওবরকাতু